প্রিয় ছাত্র ছাত্রীরা, আজ আমি তোমাদের ম্যাথমেটিক্স ক্লাস নেবার স্ট্যান্ড রাখছি। তোমরা তোমাদের বইতে পেজ 6 খোলো। গত ক্লাসে আমি 10 থেকে গ পর্যন্ত করে দিয়েছিলাম, আজকে 10 ঘ থেকে শুরু করব। আজকে 10 ঘ থেকে দেখো, 10 ঘ আছে 20 মানে 2034 এর সঙ্গে 987, তার সঙ্গে যোগ করব 459। উপরে একক, দশক, শতক, হাজার লিখে দিলাম। এবার যোগটা কেমন করছি দেখো, 9 আর 7 যোগ করলে কত? 9 7, 9 পর 7 যোগ করলে 16, 16 4 কত? 20, 20 হাতে থাকলো 2। এবার 8 2 10 5 15, 3 কত? 18 আর 8 হাতে থাকলো কত? 1 10 4 14 4 হাতে 1 2 1 3। তাহলে এটা লিখবো, অতএব নির্ণয় যোগফল সমান, নির্ণয় যোগফল সমান 3 4 8 0। নির্ণয় যোগফল সমান 3 4 8 0, 3480। তাহলে কি করলাম, তুমি এই দিক দিয়ে কত? 7 4 11 9 20 হাতে 2 10 5 15 3 18 হাতে 1 10 4 14 হাতে 1 2 3। এরপর নিয়মটাকে দেখো, দশের নিয়ম কি আছে না? 9115 তার সঙ্গে 20478, 20478 তার সঙ্গে যোগ হচ্ছে 556, তারপর তো আছে 51720, 51720। এইবার যোগ করে দেখো, 8 5 13 6 19 কি হবে? 9 হাতে কত? 1 2 7 2 9 10 11, 5 কত হবে? 16, 16 6 হাতে 1 2 4 6 6 5 11 7 18 8 হাতে 1 10 11 1 হাতে 1 3 5 3 8। তাহলে কি হলো, 8 14 5 19 9 হাতে 1 8 1 9 10 11 5 16 6 হাতে 1 4 2 6 5 11 7 18 হাতে 1 10 11 হাতে 1 5 7 1 8। অতএব নির্ণয় যোগফল সমান, নির্ণয় যোগফল সমান 8 1 8 6 9, নির্ণয় যোগফল সমান 8 1 মানে 81869। এরপর চক থেকে দেখো, চক থেকে কি দেওয়া আছে না? 9100, 9100 না, এটা হয়ে গেছে, হ্যাঁ 9115 একই আছে, লাগে উপরে যাচ্ছিল 7631, 7631। তারপরে 1 লক্ষ, একক, দশক, শতক, হাজার, হ্যাঁ 1 লক্ষ, তো হাজার ওজন লক্ষর ঘর করলাম, কারণ এবারে লক্ষ লাগবে। তাহলে 1 লক্ষ 11 হাজার, 1 লক্ষ 17 হাজার, 1 লক্ষ 17 হাজার 560, শেষে আছে 3759, 3759। এইবার এটা যোগ করতে হয়েছে, তাহলে প্রথমে ছিল 9115, তারপরে 7631, তারপরে 1 লক্ষ 17 হাজার 560, তারপরে 3759। এইবার আমি এটা যোগ করছি দেখো, 9 একে 10 5 15 5 হাতে 1 1 2 কিন্তু 5 5 10 6 16 6 হাতে 1 8 একে 9 6 15 5 20 হাতে 2 9 10 11 7 18 19 25 3 28 8 হাতে 2 2 একে 3 1।
তো এই তাহলে আমি আবার দেখে নিচ্ছি, দেখো 9 একে 10, 5 15, 5 হাতে 1, 6 6 12, 3 15, 16 6 হাতে 1, 2 6 2 8, 5 13 7 20 0 হাতে 2, 9 10 11 7 18, 18 7 25, 3 28, 2 থাকলো 2 একে 3 আর 1 করতে 1, অতএব নির্ণয় যোগফল সমান এক হাজার এক এক লক্ষ 38,065 হলো। এরপর যোগ নেই, আমি বিয়োগ করাচ্ছি, দেখো তোমরা 11 তাকে বিয়োগ করে গেছে, 11 তাকে বলেছে স্থানীয় মানুষের সাজি মানে একত্র শতক হাজার হিসাবে সাজিয়ে বিয়োগগুলো করতে হবে। দেখো দেওয়া আছে 5643, 5643 তার থেকে বিয়োগ যাবে 2423, 2423 এখানে দেখো 3 থেকে 3 বাদ দিলে একই সংখ্যা থেকে বা একই অঙ্ক থেকে একই অঙ্ক বিয়োগ করলে কি শূন্য, 4 থেকে 2 গেলে কি 2, 6 থেকে 4 গেলে 2, 5 থেকে 2 বলে 2 বা 3 4 5 তাহলে 3। অতএব নির্ণয় বিয়োগফল সমান 3 2 2 0, 3 3 0, 4 থেকে 2 গেলে 2, 6 থেকে 4 গেলে 2, 5 থেকে 2 গেলে 3, অতএব নির্ণয় বিয়োগফল সমান 3220। এরপর এটা হচ্ছে 11 ক, এটা ছিল 11 ক, এইবার বলেছে 11 খ, এবার হচ্ছে 11 খ, 11 খ থেকে কি দেওয়া আছে না 9518, 9518 তার থেকে বিয়োগ যাবে 4906, 4906 8 থেকে 6 গেলে 2, 1 তো উপরে নিচে শূন্য তাহলে 1 বসে যাবে, 5 থেকে 9 বিয়োগ যায় না তাহলে এর থেকে 1 ধান নিলে 15, এটা কেটে 15 করে দাও আর এটা 8 করে দাও, 15 থেকে 9 গেলে 9 6 15 হয়, 8 থেকে 4 গেলে 4, অতএব নির্ণয় বিয়োগফল সমান 4612। নির্ণয় বিয়োগফল কত? 4612। এরপর বল তাকে এটা করাচ্ছি, দেখো গল তাকে কি দেওয়া আছে, দেখো 7558, 7558, 5339, 5339, তাহলে 8 থেকে 9 যাবে না, তাহলে এটা কত হবে 18, এটা হয়ে যাবে 4, তুমি এটা উপরে লিখবে, একদম উপরে লিখতে হবে এটাকে, নামিয়ে দাও, তাহলে এটা 18 উপরে হবে, এইটা কেটে কত 4 হবে, দেখো 18 থেকে 9 গেলে 9, 4 থেকে 3 গেলে 1, আর 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়, 7 থেকে 5 গেলে 3, অতএব নির্ণয় বিয়োগফল সমান, নির্ণয় বিয়োগফল সমান 2219, নির্ণয় বিয়োগফল কত হলো 2219। তাহলে এই যে বিয়োগগুলো তোমরা এভাবে বাড়িতে অভ্যাস করবে, যোগগুলো দেখিয়ে দিচ্ছি আর বিয়োগটা দেখিয়ে দিলাম, বাড়িতে তোমরা পড়াশোনা করবে, নতুন বছরে নতুন ভাবে পড়াশোনা শুরু করে দেবে। আজকে ক্লাস এই পর্যন্ত থাকলো, পরের ক্লাসে আমি বাকি অঙ্কগুলো তোমাদের বুঝিয়ে দেবো কিভাবে হয়, তোমরা এই অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবে।